বিসমিল্লাহি রহমানির রহিম। কাউনিয়া কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে কাউনিয়া কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভেক্টরের দ্বিতীয় ক্লাস আলোচনা করব। দ্বিতীয় ক্লাসে ভেক্টরের যে কতগুলো যোগের নিয়ম, যোগ বা বিয়োগের যে নিয়ম সেগুলো আলোচনা করব। তো চারটে নিয়ম আছে, যেমন আমরা প্রথমে ভেক্টরের সাধারণ নিয়ম আছে, দুই নম্বরে হলো ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামুদ্রিকের সূত্র এবং উপাংশ সূত্র। প্রথমে যে সাধারণ নিয়ম, সাধারণ নিয়মে আমরা দেখব যে দুইটি ভেক্টর ঠিক এরকম বোর্ডে লক্ষ্য করো, যেখানে কি একটি ভেক্টর, কি আর একটি ভেক্টর, এই দুইটি ভেক্টরের যোগ হবে প্রথম ভেক্টরের শেষ বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোগ সরেখা ভেক্টর দুইটির লব্ধি নির্দেশ করে। এটি হলো ভেক্টরের সাধারণ নিয়ম। তাহলে এখানে এই ভেক্টরটি হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটি এবং তার দিকটা হবে এরকম, চিত্র আমার চিত্র থেকে আসছি। তাহলে পি এখানে একটি ভেক্টর, কিউ আর একটি ভেক্টর। এই দুটি ভেক্টরের সাধারণ নিয়ম হলো যে প্রথম ভেক্টরের শেষ বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু সংযোগ সরেখা ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে এবং এদের দিক হবে এই চিত্র অনুযায়ী আমরা দেখালাম। এবারে ভেক্টরের যদি দুইয়ের অধিক ভেক্টর থাকে সেক্ষেত্রে কি হবে, আমরা সেক্ষেত্রে দেখব যে যদি এরকম থাকে ভেক্টর এই ভেক্টরটি হলো, এটি হলো এ ভেক্টর, এটি হলো বি ভেক্টর, তাহলে এই এই এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি ভেক্টর হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার এই ভেক্টরটি হবে সি ভেক্টর, তাহলে এর জন্য লব্ধি ভেক্টর হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখানে এ ভেক্টরটি হচ্ছে ডি ভেক্টর এবং সর্বশেষ যে লব্ধি ভেক্টর সেটি হবে এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইয়ের অধিক ভেক্টর থাকলে পরে সেক্ষেত্রে যে সাধারণ নিয়ম অনুযায়ী আমরা পাচ্ছি এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টর হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং সি যদি আরেকটি ভেক্টর থাকে তাহলে সেক্ষেত্রে লব্ধি ভেক্টর হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এবং ডি যদি আরেকটি ভেক্টর থাকে
সে সর্বশেষ যে লব্ধি ভেক্টর হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এটি হলো দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে। যতগুলো থাকবে ঠিক এভাবে আমরা সাধারণ নিয়মে ভেক্টরের যোগ করব। এবারে বহুভুজ সূত্র, সরি, এবারে হলো ভেক্টর ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রে আমরা পাব আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব, এটি হলো এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি বাহুকে পি ভেক্টর, পি ভেক্টর বি সি বাহুকে কিউ ভেক্টর, এবং এ সি বাহুটা হলো আর ভেক্টর, আর ভেক্টর। অর্থাৎ একটি ত্রিভুজের চিত্রে আমরা লক্ষ্য করছি যে এ বি সি একটি ত্রিভুজ, এর তিনটি বাহু এ বি বাহু পি ভেক্টর, বি সি বাহু কি ভেক্টর, এবং এ সি ভেক্টর বাহু আর ভেক্টর দ্বারা নির্দেশিত করা হলো, নির্দেশিত হলো। তাহলে এক্ষেত্রে এ বি বাহু এবং বি সি বাহু এদের লব্ধি ভেক্টর হবে ত্রিভুজের তৃতীয় বাহু এসি, যেটি আর দ্বারা নির্দেশিত হয়েছে, এই তৃতীয় বাহুর সমান হবে, এবং এদের দিক হবে কি, এর বিপরীত ক্রম হবে। অর্থাৎ আর সমান হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন আমরা পাই এখানে যে আর সমান, আর সমান আর সমান আর সমান পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। তো সরি, আর ভেক্টর সমান এ বি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর, এত সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস প্লাস মাইনাস আর ভেক্টর, এটা সমান শূন্য, বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস, এটি একটু এটি হলো পি ভেক্টর হলো এ বি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি এ ভেক্টর। তাহলে দেখা যাচ্ছে যে একই সময় একই তলে সমজাতি অর্থাৎ একই প্রকার তিনটি ভেক্টর যদি ক্রিয়ারত থাকে তাহলে, এবং একই ক্রমে যদি ক্রিয়ারত থাকে তাহলে এদের লব্ধি ভেক্টর শূন্য হবে। আবার বলছি যে একই প্রকার অর্থাৎ সমজাতীয় তিনটি ভেক্টর একই তলে বা সমতলীয় যদি হয়, সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে যদি একই ক্রমে যদি নির্দেশিত করা হয় কোনো কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা, তাহলে তাদের লব্ধি ভেক্টর হবে শূন্য, এবং তাদের মান হবে, মান শূন্য হচ্ছে এবং দিকটা হবে তার বিপরীত ক্রমে। এবারে ভেক্টরের বিনিময় সূত্র নিয়ে আমরা আলোচনা করব।
বিনিয়োগের সাথে আলোচনা করতে গিয়ে আমরা একটা এই চিত্র অঙ্কন করি। চিত্রে লক্ষ্য করছি ও এ বি সি একটি সামুদ্রিক, এই সামুদ্রিকের ও বি হলো কর্ণ। এখানে ও এ বাহুকে পি ভেক্টর দ্বারা, এ বি বাহুকে কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করা হলো। এইটা হবে ও সি বাহু হবে কিউ ভেক্টর, যেহেতু ও সি বাহু এবং এ বি বাহু সমান্তরাল এবং ও এ এদের ছেদক, এই জন্য এ বি বাহু সমান ও সি বাহু। আবার এ বি বাহু ও এ বাহু এবং সি বি বাহু পরস্পর সমান্তরাল এবং ও সি এদের ছেদক, সে কারণেই পি ভেক্টর সমান ও এ ভেক্টর, ও এ বাহু সমান পি ভেক্টর এবং সি বি বাহুটা হবে পি ভেক্টর। এখন এখানে হবে একটা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটি হবে কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। আমরা ও এ বি ত্রিভুজ থেকে পাই ও এ বি, এই ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজের ত্রিভুজ সূত্র থেকে পাই যে পি লব্ধি ভেক্টর আর সমান, আর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটি হলো এক নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ ও ও সি বি, সি বি এই ত্রিভুজ থেকে পাই লব্ধি ভেক্টর আর সমান কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর, এটি হলো সমীকরণ দুই। এক এবং দুই সমীকরণ থেকে পাই সমীকরণ, সমীকরণ এক নং ও দুই নং, দুই নং থেকে পাই পাই আর সমান, আর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর, অর্থাৎ অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুইটি ভেক্টর পি এবং কিউ এরা পরস্পর কী করছে, বিনিময় করছে। তাহলে ভেক্টরের যে বিনিময় সূত্র এটা আলোচনা করা হলো। এরপরে আমরা আলোচনা করব ভেক্টরের সামুদ্রিকের সূত্র, সে কি বহুভুজ সূত্র আছে সামুদ্রিক সূত্র। আমরা এর পরবর্তী ক্লাসে ভেক্টরের বহুভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।